ওরে কত যৌবন কালে আমাদের বন্ধু মিলে, ওরে বন্ধু ওরে শেষ কালে ভালোবাসে না। এই মানুষের যৌবন জুয়ার গিবা, কত যৌবন কালে বন্ধু মেলে, যৌবন কালে বন্ধু মেলে, মেলে যৌবন আর আসে না। যৌবন জুয়া একবার আসবে বন্ধু, চলে গেলে আর আসে না, গেলে যৌবন আর আসে না। এই নদীর জুয়া চলে গেলে রে বন্ধু রে, ফিরে পাই শ্রাবণে মানুষের যৌবন চলে গেলে, আসে না জীবনে বন্ধু রে, আসে না জীবনে। তাই ফুলের মধু যৌবন জুয়া একবার আসবে বন্ধু, চলে গেলে আর আসে না, গেলে যৌবন আর আসে না। Thank you.
করে এই রূপ যো মনির গোরা মিছে যে জনি করে বেঁধে মারে গো মাইরা স্বামী নিন্দা যারা করে গো জম্পুরিতে খিজুর গাছে বেঁধে মারে গো দেখো রূপ যৌবন শেষিয়া ওই রূপ যৌবন শেষিয়া ফিরে নাইছে ওই যৌবন যাই ভাই ভাতার পানে যৌবন জোয়ান একবার আসে রে বন্ধু চলে গেলে আর আসে না গেলে যৌবন যেমন পিতল কাঁসা
তেমনি হইজ ওহো যৌবনের দশা গো বাজারে পিতল কাঁসা বহতল চলে বাজারে পিতল কাঁসা বহতল চলে এই যৌবন বদল আর চলে না যৌবন জুয়া একবার আসবে বন্ধু চলে গেলে আর আসে না গেলে যৌবন আর আসে না যৌবন জুয়া দৈব কি রুদারে জনি মনিল ভগবান ও হরি কৃষ্ণ হরি রাম হরি কৃষ্ণ হরি কৃষ্ণ
ভগবানের কেন লীলা যুগে রাভতা আপনে খুলে গেল বন্ধ কাটা जय गौर जय राधा माधव ताई आमादी राष्ट्र बंदने हलो एखन सबाई मिले आमरा एखने गुरु गाइबो तारपरे आमादी गणेश बंदना मायर बंदना शुरू हबे छोटी छोटी गाया छोटी छोटी गुआ छोट सो मेरो मदनी गोपा छोटी छोटी गैया छोटी छोटी गुआ छोटी छोटी गैया छोटी छोटी गुआ छोट सो मेरो मदनी गोपा
Oh,
देवन दिलम आमी देव भजना आबा तार पर बन दिलम आमी देव पंचम रहे लक्ष्मी सरस्वती बंदन मामी माता भगवते आबार अवशेषे बंदन मामी देवी पदे बंदे गणपति ओ बंदे गणपति आज देवे न ओ प्रधान हे ओ हे देव गणपति আজি প্রথম গণেশের ঘটে অতএব প্রথম तो ये वो नायक हो आसर है अबर की दंते गजन ब्रह्मा रूपे सनात आखि चलो ব্যাপার হচ্ছে আমাদের বাড়ির নায়ক বাবু মাননীয় সুধীর সাহা মহাশয় এই আসরে মাঝারি কোটি টাকা দান করেছে তার সঙ্গে করেছে ষোলো আনা দক্ষিণা এই গণেশ দেবের বন্দনাকালে বাবু প্রথমে দান করেছেন তাই আমরা গণেশ ঠাকুরের কাছে কামনা করব ও গো শিবজিদাতা গণেশ তোমার ভক্ত যে আসনে আসর মাঝারে এই কোটি টাকা দান করেছে যেন তার মনের আশা পূর্ণ হয় এবং তারা সপরিবারে তারা সুখে থাকে না ঘাট থেকে দূরে থাকে রাস্তা চলাকালীন কোনো আপদ বিপদ না হয় এবং ব্যবসা বাণিজ্য যেন উন্নতি করতে পারে
এদিকে এক দিদি ভাই তিনি 20 টাকা দান করেছেন, ওর মধ্যে দক্ষিণা করেছেন। এক কাকা আমার, তিনি 10 টাকা দান করে গেল। এই দান আমি মায়ের চরণে নিবেদন করে দিলাম। ওগো মা মনসা দেবী, তুমি কলিযুগ আবির্ভাব হয়েছ যে প্রত্যেক জীবকে তুমি রক্ষা করবে, তাই তুমি সবাইকে রক্ষা করিও এবং যেন ধনে জনে বৃদ্ধি পায়, না ঘাট থেকে দূরে থাকে, এই কামনা করছিলাম আমি তোমার চরণে। আবার সুধীর বাবুর নামটি ভালো, আসো দেহে প্রকাশ হলো, মুক্ত হাসে করে গেল দান হে। এদিকে এক টাকা 10 টাকা দান, তার সঙ্গে 10 টাকা দক্ষিণা করেছে কি নাম বাবা? নিবারণ মণ্ডল। এই নিবারণ মণ্ডল কাকা বাবু আসর মাত্রে 20 টাকা দান করেছেন, এর মধ্যে দক্ষিণা করেছেন। তাই ঠাকুরের কাছে কামনা করবো বাবু যে আসরে দান করেছে জানো মা মনুষ্যার কৃপায় সুখে থাকে, শান্তিতে থাকে, এই কামনা করছো আমি তোমার চরণে মা। নিবারণে বাবুর নামটি ভালো, আসরে প্রকাশ হইল, 20 টাকা করে গেল দান হে। আবার নিবারণী বাবু নাম দি ধরি, আসরে প্রকাশ করি, মুক্ত হাসে করে গেল। মাননীয় আমাদের যে বিপ্লব বাবু এসেছেন, 100 টাকা দিয়েছে, তাই 10টি টাকা দান করেছেন মায়ের ওই গণেশের বন্দনা করে। গায়ক বাবু আগো, এটা দান দেয়নি, এটা দক্ষিণা দিয়েছে। না গো, দক্ষিণা দেয়নি, দানে করেছেন। যাই হোক, 100 টাকা দান দিবে গো। যে আশা নিয়ে দান করেছেন যেন মনের আশা পূর্ণ হয়, এই কামনা করছি মায়ের চরণে। এদিকে এক কাকা বাবু আবার 20 টাকা দান করেছিল, না 10টি টাকা দান করে গেল। ওনাকে দেওয়ার মতো কিছু নেই, মায়ের কাছে কামনা করবো যেন সুখে থাকে। মন্টু বাবু, আবার মন্টু বাবুর নাম সে ধরি, পঞ্চম টাকা দক্ষিণা, যেন তারা সুখে থাকে, শান্তিতে থাকে, না ঘাট থেকে দূরে থাকে, এই কামনা করছি আমি মায়ের চরণে। আবার লাভু বাবুর নামটি ভালো, আসরে প্রকাশ হলো, আবার গণেশের বন্দনা কালে যে বাধানি দান করে, এদিকে জয়দীপ বাবু 20 টাকা দান করেছে, তার সঙ্গে পঞ্চম টাকা দক্ষিণা করেছে। লাভু ঘোষ বললাম তো, রাজু ঘোষ দুজনের নাম তো বলেছি, যে তার নাম্বার খুঁটিয়ার নাম্বার সব চাইবা নাকি? ভালো করে বলো না গো, ভালো করে বলতে হবে, আমরা কেউ শুনতে পাইনি। ও লাভু ঘোষ আর রাজু মন্ডলের কথা কেউ বুঝতে পারো নি? লাভু মন্ডল আর রাজু ঘোষ দুজন মিলে 20 টাকা দান আর 5 টাকা দক্ষিণা করেছে। ধন্য ধন্য বলি হারি আসরে প্রকাশ করি, মায়ের নামে করে গেল। এইদিকে আমাদের
ঠাকুর বিশ্বজিৎ মণ্ডল দশ টাকা দান করেছে আর দশটি টাকা দক্ষিণা করেছে। বাবুর নাম পায়েল মায়ের নাম কি ভালো আসরে প্রকাশ হলো মায়ের নামে করে গেল দান হে আবার পায়েল মায়ের নাম কি ধরি আসরে প্রকাশ করি মায়ের নামে করে গেল দান হে একই দন্তে করপতি প্রথম গণেশের ধরে মায়ের নামে করে গেল দান হে যাই হোক আমাদের যিনি ভিডিও ক্যামেরা করছেন সেই চ্যানেলের নাম হচ্ছে আমার আলকাপ টিভি। আমাদের যে মামনু সর গান এবং অন্যান্য ভিডিও সিনেমা আপনারা দেখতে পাবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন যেন তার এই ব্যবসায় উন্নতি করতে পারে, তার জন্য 20 টাকা দান করেছেন। আমার আলকাপ টিভিতে আপনারা সম্পূর্ণ সিরিয়াল এবং আমাদের যে প্রোগ্রামগুলো সমস্ত দেখতে পাবেন। ধন্য ধন্য বলি হারি আসরে প্রকাশ করি মায়ের নামে করে গেল দান হে আস্তে এদিকে আমার ভাগ্নে ঠাকুর কি নাম গো বিক্রম সাহা তিনি 20 টাকা দান করেছেন তার সঙ্গে শুরোনা দক্ষিণা বিক্রম বাবুর নামটি ভালো আসরে প্রকাশ হলো মায়ের নামে করে গেল দান হে আস্তে আমাদের মাননীয় সুধীর সাহার ছোট মেয়ে বন্দনা সাহা 50 টাকা দান করেছেন তার সঙ্গে শুরোনা দক্ষিণা তার মেয়েকে নিয়ে তার সন্তান যেন সুখে থাকে শান্তিতে থাকে এই কামনা করবো ম্যাচরণে। আবার বন্দনা বলে নামে কি ভালো আসরে প্রকাশ হলো মায়ের নামে করে গেল দান হে আবার লক্ষ্মী আর সরস্বতী মাতা যার হয় পাহাড়ি গতি পিতা হলো ভোলা মহেশ্বর হে এইদিকে আমাদের বাড়ির ছোট বৌদি 20 টাকা দান করেছে তার সঙ্গে 5 টাকা দক্ষিণা করেছে। হাতের শাখা শ্রীমন্ত সিদ্ধিজন চিরক্ষয় হয় এবং তাদের ব্যবসা বাণিজ্য উন্নতি হয় এবং সন্তি হয়ে ধরে আমি বেঁচে থাকতে পারি এই কামনা করছি আমি তোমার চরণে। আবার ধন্য ধন্য বলি হারি আসরে প্রকাশ করি 20 টাকা করে গেল দান হে এদিকে আমাদের জীবন দা এসেছেন গো গোলঘর থেকে
তিনি আসর মাঝারি 100 টাকা দান করেছেন বাবু, তার সঙ্গে যুগল টাকা দক্ষিণা করেছেন দানের ঘরের সন্তান। বাবুজি আশা নিয়ে দান করেছেন যেন মনের আশা পূর্ণ হয় এবং ধনে জনে বৃদ্ধি পায়, এই কামনা করছি আমি মায়ের চরণে। জীবন বাবুর নামটি ভালো, আসরে প্রকাশ হলো, মুক্ত হাসে করে গেল। এদিকে আমাদের বড় জামাই বাবু 50 টাকা দান তার সঙ্গে শুনলো না দক্ষিণা। যাই হোক, জামাই বাবু যে আশা নিয়ে দান করেছে তার মনের আশা ও মামন সদীপ তুমি পূর্ণ করে দিও। আমার ধন্য ধন্য বলি হারি, আসরে প্রকাশ করি, মায়ের নাম করে গেল। এদিকে আমাদের কাকিমা অর্থাৎ মাননীয় সুদিশা মহেশের অর্থাঙ্গিনী মা জননী 50 টাকা দান করেছেন তার সঙ্গে ষোলো না দক্ষিণা। কেননা যে দান করেছি কেন, যে উনার ছোট মেয়ে বন্দনা তিনি তিন রাত্রির গান এখানে ঘরে স্থাপন করেছেন, আমাদের মাননীয় সুদিশা মহাশয় করেছেন 10 রাত্রি, এই মোট 13 রাত্রির গান। তাই তিন রাত্রি খরচার জন্য সমস্ত টাকা আমাদের ছোট দিদি দেবে বন্দনা মা, তাই বন্দনা দিদি, আর 10 রাত্রি খরচা দেবেন আমাদের মাননীয় সুদিশা মহাশয়। তাই ওনার ছেলে মেয়ে যেন সুখে থাকে এবং বন্দনার মেয়ে যেন সুখে থাকে, বন্দনাও যেন সুখে থাকে, এই আশা রেখে ঠাকুরের কাছে কামনা করব। এদিকে আমাদের সাধনদা আসর মাজারে 100 টাকা দান, তার সঙ্গে 50 টাকা দক্ষিণে করেছেন প্রহিত মশাই। ওনাকে আশীর্বাদ দেওয়ার মতো আমাদের ক্ষমতা নেই, যেন ঠাকুর সুখে রাখে শান্তিতে রাখে, অনাদের আদি প্রাণ গোবিন্দ যেন সুখে থাকে সুখে রাখে শান্তিতে রাখে, এই কামনা করছি আমি মায়ের চরণে। আমার ধন্য ধন্য বলি হারি, আসরে প্রকাশ করে গেল। আরে প্রেমানন্দে সবাই মিলে আজ মায়ের নামে দিবে উলুড় ধ্বনি। যাই হোক, যেটা নিয়ম মামনুষের গানে সেটা হলো অর্থাৎ গণেশ বন্দনা মায়ের বন্দনা আমাদের করতেই হবে, তাই ছোট্ট করে গণেশ বন্দনা সমাপ্ত করলাম, মনে করছে নেবেন না। এরপরে আমাদের মাননীয় পরিদর্শ কর্মকর মহাশয় কাকাবাবু আসবেন, আপনাদের মায়ের বন্দনা শোনাবেন। আমি যদি কোনো ভুল থাকে ভুল করে থাকি আপনারা নিজের সন্তান বলে ক্ষমা করে দেবেন। কাকাবাবু চলে এসেছেন, তিনি আপনাদের সুন্দরভাবে একখানা মায়ের বন্দনা গিয়ে শোনাবেন। সত্য ভদ্রমণ্ডলী
উপস্থিত ধর্মপিপাসু ভক্তবৃন্দ, আবাল বৃদ্ধা নরনারী, আপনাদের শ্রীপদ পদ্মে জানাই আমি শত শত প্রণাম। মা মনসার সংকীর্তনের প্রথম যে অধ্যায় সেটি হচ্ছে মায়ের স্তুতি বন্দনা এবং গণেশ দেবকে আহ্বান করা। তো এটি পরিবেশন করলেন আমার বাবাজি মাননীয় প্রদীপ দাস মহাশয়, সুন্দরভাবে পরিবেশন করেছে। এবার নিয়ম অনুসারে মা মনসার বন্দনা আমি ছোট্ট করে গাইব। যাই হোক, আমি শুনেছি এদিকে মাননীয় সুমনবাবু আজকে আসরে সর্বপ্রথম 20 টাকা দান করেছেন এবং 16 আনা তার দক্ষিণা দিয়েছেন। তা আমি মা মনসার কাছে কামনা করব, মা মনসা যেন তার মন আশা মনোবাঞ্ছা পূর্ণ করে, অনাদির আদি গোবিন্দ যেন তাকে ধরাতে সুখে রাখে এবং তার পরিবার যেন সুখী হয়, এই কামনা করব আমি। তাই ছোট্ট করে মা মনসার বন্দনা করব, তারপরে আজকের দৃশ্যগুলি আপনাদেরকে তুলে ধরা হবে, আপনারা দেখতে পাবেন। তাই মাকে বন্দনা করব, মাকে বন্দনা করব, এটা আমার সংকল্প। ওই যে নম বন্দে নম মা গো নম নারায়ণে, ও যে বন্দিব শ্রী যুগল চরণ মাই নোটায়ে ধরণে, গণেশের বন্দনায় আজকে সমাপ্ত হইল। ওরে মা মনসার বন্দনায় আরম্ভ করায়ো, দীনবন্ধু মণ্ডল ব্র্যাকেটে সাধু মণ্ডল, যাই হোক একজনেরই নাম হয়তো। তাই আজকে 50 টাকা দান করেছেন। এই যে 50 টাকা দান, এই দান যেন চিত্রগুপ্তের খাতায় লিপিবদ্ধ হয়, এই কামনা করব। অনাদিরাদি গোবিন্দ যেন সুখে রাখে, ব্যবসা বাণিজ্যে যেন উন্নতি হয়, নাগ ভয় থেকে যেন মুক্তি পায়, লক্ষ্মী গৃহে বিরাজ করবে, এই কামনা করে তার দান আমি মা মনসার চরণে আমি সমর্পণ করলাম। বন্দি মনসা মা, বন্দে মনসা মা, বন্দে নম বন্দে নম মাগো নম নারায়ণী, বন্দি বহি যুগল চরণ তোমার নোটায়ে ধরণে, যে কোথায় গো মহাশরেশ্বর এবারে হংস নয় এসো ছাইরা ছত্রিশ
দান করেছেন তাই সিঁদুর সিঁদুর যেন উজ্জ্বল হয়, হাতের শাখা সিঁদুর সিঁদুর উজ্জ্বল হবে, স্বামী সোহাগিনী হবে, সুখে সংসার হবে, এই কামনা করে আমি তার দান মামনসার চরণে আমি সমর্পণ করছি। চির সুখে রবে মাতো ধরারো মাতারে, সন্তান সন্ততি তোমার দীর্ঘজীবী হবে। কোথায় গো মহা সরস্বতী বাবাজি আজকে 10 টাকা দান করেছে কি নাম গো? নাম বলতে হবে না, 20 টাকা দান করেছেন, 20 টাকা দান করেছেন, তাই আজকে এই যে 20 টাকা দান এটির মধ্যে 15 টাকা দান এবং 5 টাকা দক্ষিণা, 15 টাকা দান এবং 5 টাকা দক্ষিণা, দান এবং দক্ষিণা সম্বন্ধে পূর্ণভাবে অভিজ্ঞতা রয়েছে, যার জন্য দান করলে দক্ষিণা দিতে হয় তাই দিয়েছে। এরে বাপ রে, তো কঠিন ভক্ত। আচ্ছা উঠো উঠো, কি নাম তোমার? সায়ন সাহা। সায়ন সাহা, স্কুল যাও? হ্যাঁ। কোন ক্লাসে পড়ছো? ইডিয়ারি স্কুলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করো, তোমার বাবার মুখ উজ্জ্বল করো, তোমার দাদু আমাদের দিকে যায় ব্যবসা করতে, সে যেন আমাদের সঙ্গে মুখ দেখাতে পারে, এই কামনা করবো। তাই আজকে দান করেছে 20 টাকা এবং দক্ষিণা দিয়েছে যুগল টাকা। সুন্দর তার ব্যবহার, ছোট্ট শিশু, এই ছোট্ট শিশু এরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ, তাই সুখে থাকবে, রোগ শোক দুঃখ যারা দূরে সরে যাবে, পড়াশোনাতে যেন ভালো হয়, এই কামনা করে তার দান আমি মা মনসার চরণে সমর্পণ করছি। তাই ধনে বংশে উজ্জ্বল করবে মা মনসা, এই কামনা করে তার দান আজকে সমর্পণ করলাম। ও যে প্রথমে তে বন্দিলাম সুধীর মণ্ডল, নামখানা হচ্ছে সুধীর মণ্ডল, 10 টাকা দান করেছে এবং 2 টাকা দক্ষিণা করেছে। সুধীর বাবু যেন সুখে থাকে, যে যে আশা নিয়ে দান করেছে সেই আশা যেন তার পূর্ণ হয়, বুঝে পূর্ণ হবে দেবী পদ্মাবতী ধনে বংশে তারও যেন করিবে। তারে বলে জানাই শোনো দিয়া মন, এবার ভক্তের কথা যাচা সরে বলে যাই এখন। শুনুন গান আমি ছোট্টতে সমাপ্তি করব, যিনারা দান দিবেন অতি সত্য দিয়ে দিবেন, কথাই বলেছে এই মা মনসার আসরে যত কিঞ্চিত দান করতে হয়। আমার বাবাজিকে দান করেছেন আপনারা আমি জানি, কিন্তু মা মনসার নামে কিছু দান করেন, এটি আপনাদের তোলা থাকবে, এই দান ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে, আপনারা লক্ষ লক্ষ টাকা বাড়িতে রাখেন থাকবে না, এদিক থেকে ওদিক চলে যাবে, কিন্তু দান থাকবে, তাই যতটুকু দেবেন আপনাদের শতগুণে তার বৃদ্ধি হবে, শতগুণে আপনারা ফিরে পাবেন। তাই আপনাদের দানের আশা নিয়ে আমি এই বন্দনাকে বিধায়ু করছি, আপনারা যে পারবেন দিবেন, যে চির সুখে থাকবে ভক্ত বলে যাই আশা রে, সকলের ওই আশা রে দিবে পূর্ণ করে, ও যে এই ও ধারে মাতায় আমার 10 টাকা দান, বলো জানা তারও যেন দক্ষিণা দিয়ে দেন।
ছোট্ট শিশু মায়ের কোল থেকে পাঁচটি টাকা দান করেছে, আর এক শিশু সে পাঁচ টাকা দান করেছে। মা মনসা শিশুদের মন আশা মনোবাঞ্ছা পূর্ণ করবে, মায়েরা চিরসুখী হবে এই কামনা করে তাদের দান আমি মা মনসার চরণে আমি সমর্পণ করছি। বুঝে পূর্ণ কর বলে জানাই শোনো দিয়া মন ভক্তের কথা রাজা শুনে বলে শিশু কোলে নিয়ে মায় আমার দান করেছে দশ টাকা, শিশু যেন কোলে ভরে থাকে দুধে ভাতে যেন সংসার যায় এবং শিশু রোগ শোক থেকে যেন মুক্তি পায় এই কামনা করে তার দান আমি মা মনসার চরণে সমর্পণ করছি। এদিকে ছোট্ট বালিকা আজকে আসরে দশ টাকা দান করেছে, সুখে থেকো ধরার মাঝে বেঁচে থাকো এবং এই নারী জীবনকে তুমি ধন্য করো এই কামনা করব। বুঝে এই কামনা করি আজকে মায়ের ওয়ার সাথে এরে বলে বলে জানাই শুনো তো সব বলে এ বলে তোমার নাম করি শুনো দিয়া মন কষ্ট টাকা দান করেছে আসরে এ দানে রোজো কিনা এবার প্রদান করিল তারা যেন সকলে সুখে থেকে রয়। তাই এই শিশুরা যেন সুখে থাকে, এদের রোগ শোক দুঃখ জ্বালা থেকে যেন মুক্তি পায়। আমাদের এই যে সংক্রমণ রোগ এসেছে মহামারী, এই মহামারী যেন আমাদের এই এলাকাতে যেন প্রবেশ না করতে পারে এই জন্য মা মনসার কাছে আমি প্রার্থনা করছি, মাগো তুমি কল্যাণে রেখো, সকল ভক্তের মন আশা মনোবাঞ্ছা তুমি পূর্ণ করো। এদিকে ছোট্ট শিশু মায়ের কোল থেকে দান করেছে, তাই মায়ের কোল ভরে রাখবে এই ধরাতে বেঁচে থাকবে এই কামনা করে আজকে সকলের দান আমি মায়ের চরণে সমর্পণ করছি। যে জগত জীবনে গান গায় মন সার দাস পয়ার প্রবন্ধে কবি করিল প্রবাস জীবনে গঙ্গায় বন্দে কিশোর এবার প্রেমানন্দে ভক্তগণ সবাই মিলে একবার দেহুল আমি মায়ের বন্দনা সমাপ্তি করেছি। এদিকে সায়ন ঘোষ অফ সিনেমার নায়ক সায়ন ঘোষ আজকে মায়ের কোল থেকে দশ টাকা দান করেছে এবং পাঁচ টাকা দক্ষিণা করেছে। এদিকে আর মা আমার দশ টাকা দান করেছে, মনো আশা মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়, মনো আশা মনোবাঞ্ছা যেন পূর্ণ হয় এই কামনা করে তাদের সকলের দান আজকে মায়ের আসরে মায়ের কাছে আমি সমর্পণ করছি। তাই আপনারা ধৈর্য সহকারে বসুন, আজকের আসরে আমাদের কি কি পালা হবে সেই পালাগুলো
আমাদের ডাইরেক্টর মহাশয় গ্রিন রুম থেকে আপনাদেরকে বলবে, আমি এখানে সমাপ্তি করছি। এদিকে আজকে ব্যবসায়ী বাবু আমার আজকে 10 টাকা দান করেছে এবং দানের দক্ষিণা দিয়েছে 2 টাকা। মা মনসা মনো আশা পূর্ণ করবে এই কামনা করে আমি তার দান সমর্পণ করলাম। ব্যবসা বাণিজ্যে যেন উন্নতি হয় তার। ও বন্ধু আইবা, একদিন আইবারে বন্ধু, সেই দিন আইসা বন্ধু আমায় পাইবা না। ও বন্ধু আইবা, একদিন আইবারে বন্ধু, সেই দিন আইসা বন্ধু আমায় পাইবা না। বন্ধু আইবা, একদিন আইবারে বন্ধু, সেই দিন আইসা বন্ধু আমায় পাইবা না। একদিন আইবারে বন্ধু।